দর্শক বন্ধুরা এবং কৃষক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে দর্শক এই মুহূর্তে আমি আছি খাগড়াছড়ি পার্বত্য জেলার নুনছড়ি নতুন পাড়াতে এখানে খাগড়াছড়ি এগো একটি মিশ্র ফলের বাগান গড়ে উঠেছে তবে আজকে আমরা কথা বলবো এখানকার কৃষকের সাথে শুধুমাত্র ড্রাগন সেক্টরটি নিয়ে এখানে প্রায় সাত একর জায়গা নিয়ে ড্রাগনের বাগান গড়ে উঠেছে এবং মজার ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে ড্রাগন ফলটা চার মাস কিংবা বেশি হলে ছয় মাস ফল পাওয়া যায় কিন্তু এখানকার যিনি ফল চাষী তিনি নয় মাস ফল পাওয়ার জন্য একটি নতুন প্রযুক্তি ব্যবহার করেছেন এই প্রযুক্তি ব্যবহারে কি সুফল আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে তো কথা বলবোই তাছাড়া ড্রাগনের চারা কিভাবে লাগাতে হবে কোন মাসে লাগাতে হবে এই বিষয়গুলো নিয়েও কথা বলবো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আজকে প্রচন্ড রোদ

চারা রোপণ করার আগে আপনি এই যে এই ফলটা কোথাও দেখেছেন বা খেয়েছেন কেমন এই ফলটা আপনার চারা রোপণ আগে যে সময় দুই হাজার তেরোতে আমি প্রশিক্ষণে যাই ফ্রটিকালচার সেন্টারে ওইখানে যাই গাছ দেখি এবং ফরেস্টের ভিতরে আপনার আমাদেরকে ফল দেখানো হয় তো ফলটা আমি খাই অনুভব করি না কিন্তু দেখে তার ভিতরে একটা আকৃষ্ট জমছে এর মনে হয় মাসখানেক পরে আমি আশিটা চারা সরকারিভাবে পাই জি সরকারিভাবে পাওয়ার পরে আমি এটা এক বছর দেখি এক বছর পরে আমি এটা থেকে আলহামদুলিল্লাহ আমার ফল চলে আসে ওই ফল দেখে আমি দৌড়ের আগানো আর কি থেকে আমি আগানো শুরু করছি তাহলে এই যে শুরুটা যে করলেন এখন এই সময় সে কি মনে হচ্ছে সিদ্ধান্তটা সঠিক ছিল হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহর রহমতে প্রথম যে সময় এটা নিয়ে এক বছর খুব চিন্তিত ছিলাম প্রথম বছর মাল নিয়ে হেমসিম খাইয়ে গেছিলাম চল্লিশটা ফিলারে মাল নিয়ে বিরক্ত হয়ে যাইতাম কেন আপনার বাজারে এটা মানুষের চিন্তা না জিজ্ঞেস করতো অনেক কোথেকে আসছি কিভাবে বা কই দরে এরকম কিছু আপনার ছিল এটা আর কি মূল সমস্যা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ লাগে নাই আচ্ছা আপনি পিলার বলেছিলেন কতগুলো যেন আমার মোট আপনার এই পঁচিশশো পিলার আছে শুনি পঁচিশশো পিলারের জন্য আসলে কতজন কর্মচারী দরকার মাঝে মাঝে আপনার লাগে দু তিনজন লোক থাকে কোনটার কোন সমস্যা কোনটার কি অবস্থা এটা দেখলো এটার আপনার রোগ বেড়ে আছে আবার কোনটা মারা যাচ্ছে পানের একটা বিষয় আছে আপনি এইগুলো দেখলো আর বাকি যে সময় বাড়তি লাগবে ওই সময় আপনার মানুষ আপনার বাড়তি নিয়ে কাজ করে যোগান দিতে হবে আপনার মূলত দিন কোন সময় কয়জন লাগে এটা তো আর বলা সম্ভব না তাহলে মজুরি দিবে মালিক পক্ষ কত টাকা মাসে

টায়ারটা বসাতে হবে হ্যাঁ টায়ারটা বসাতে হবে আচ্ছা তাহলে আমি একটু শুনি আপনি কতটুকু পরিমাণের খাবার দিলেন গাছ বাড়ার জন্য আমি প্রথম অবস্থায় লাগানোর সময় প্রতিটা গাতায় আপনার তিন ফিট বাই তিন ফিট গাতা করি ওটাকে নিম্ন শ্রেণী আপনার একটা মাফায় একজন মানুষে যে গুফর আনতে পারে বিশ থেকে তিরিশ কেজি গুফর প্রথম আমি ইউজ করি এ একটা ড্রাগুলি দিতে পারি একটা গ্যাসের বিতর তারপরে আপনার খাবার আসলে কিছু খাবার আসে ওটা গাছ অনুযায়ী আমার একটা মাপ হয়ে যায় আচ্ছা আপনি আপনার কাছ থেকে একটু বিস্তারিত শুনবো তো আপনি জৈব সার বা কেচসার ব্যবহার করলেন ব্যবহার করার কতদিন পরে রাসায়নিক সারটা ব্যবহার করেছেন এবং গাছ প্রতি কতটুকু দিয়েছেন জৈব সার দিবার পরে আপনার রাসায়নিক সার যে সময় সময় আসে এটা আপনার এক থেকে দেড় মাস পর ওই গাছটা বলতেছে যে আমার সাথে যে আপনার আমার খাবার লাগবে ওই সেই আমরা একটা পয়জন মনে করি কোন সময় কত রোগ দেয় না এটা প্রথম অবস্থায় আপনার একটা ধারণা আপনার একজনকে দেওয়া যাবে না হ্যাঁ আপনার এটা যার যে কাজটা করবে তার মাথায় একটা চিন্তা আসবে যে আমার এই বাচ্চাটা কত ঢুক এটা একটা অভিজ্ঞতা একটা শিশু বাচ্চার মতন ওটা দুজো মনে করা হয় তাহলে তার বোঝানো শর্টকাট আর দুজো বলে যে উনি আপনার কথা বলতে পারতেছেন তাহলে তো বলার নাই আমরা এটা আপনার লাগানোর পরে আপনার এক মাস দেড় মাস অন্তর আপনার এটাকে আংশিক আংশিক বাড়াই দিচ্ছি বাড়ানোর পরে আপনার যে সময় আপনার গাছ পরিপূর্ণ হয়ে যায় ফল দিবার উপযুক্ত হয়ে যায় যথেষ্ট পরিমাণ আপনার কেঁচর সার বা গুফর আপনি ইউজ করতে হবে ইউজ করার পরে আপনার চার থেকে পাঁচশো ছয়শো গ্রাম রাসায়নিক সার আপনি ব্যবহার করতে পারেন কিন্তু রাসায়নিক সারটা ব্যবহার না করাই উত্তম আচ্ছা আপনার দুজন রাসায়নিক সার ব্যবহার না করে যেরকম আমাদের এখানে নতুন কেঁচো সার আছে বা গুফর আছে বা বার্মি কম্পোজ আছে এইগুলো যদি আপনি আনেন তাহলে আপনার ফল আরো বাড়তি পাবেন আচ্ছা আপনি বলছেন যে যখন আহ পূর্ণবয়স্ক হবে মানে পূর্ণবয়স্ক বলতে একদম এই টায়ার পর্যন্ত আসবে চারাটা। তখন আর চারা থাকে না গাছে পূর্ণত হয়ে যায়। সেই সময়টাতে পরিমাণ মতো রাসায়নিক সার দিয়াটা বেটার। কিন্তু ওই যে আপনি কেচোসার ব্যবহার করার এক দেড় মাস পরে যেইটুকুকে আপনি একটা খুব সুন্দর কথা বলেছেন যে গাছটা ও কতটুকু নিতে পারবে সেইটুকুর অনুযায়ী কিন্তু সারটা ব্যবহার করতে হবে। তাহলে ওই চারা অবস্থায় দৃষ্টিয় এতটুকু ছিল। কত চারা ছিল? ওটা কত দিনে চারা ছিল? ওটা যে চারাটা আপনার

প্রথম অবস্থা আমি যেটা ব্যবহার করে রোটারে করতে বলতেইছি আমি পুরো তো আপনার বাংলা টিএসপির উপরে আপনার খুব আস্থা বাংলা টিএসপি দে 100 গ্রামের ভিতর আপনি 60 গ্রাম 70 গ্রাম ইরিও দেয় 10 থেকে 12 গ্রাম পটার দেই আপনার বুরন দেই এইভাবে আপনি 6 থেকে 8 আছর মিলন করি আবার এই কিটনো শত দেই দে ওটাকে আপনি সুন্দর করে ডাইল করে আপনার এটাকে আমি দিয়ে দেই আচ্ছা এরপর তো আস্তে আস্তে চারার বড় হতে থাকবে এবং কত পার্সেন্ট করে সার বাড়তে থাকবে আপনার দুজো প্রথম অবস্থা আপনি 10০ গ্রাম দেন তারপরে স্থানে আপনার গাছ বুঝে আপনি দুজো তলে ভালো খাবার থাকে গাছটা দ্রুত বাড়বে তারপরে স্টেট আপনি আদায় পঞ্চাশ গ্রাম বাড়াইলেন তার মানে দুইশো গ্রাম হয়ে গেল তারপরে যেমন গাছটা পুরো আপনার টায়ার সাহেবে ওই সময় আপনি তিনশো গ্রাম দিতে পারবেন পুরো প্রাপ্ত বয়স যে সময় হয়ে যায় মানে ফল দেবার যোগ্যতা যে গাছটা আপনার এক বছর পূর্ণ হয়ে যাবে সঠিক মারতে তার যত্ন পাবে এক বছর পরে উনি আপনাকে ফল দেবে যে ফল আসবে ওই আপনার 400 থেকে 500 গ্রাম রাসায়নিক সার দিতে হবে আর এবং কিন্তু যদি রাসায়নিক আপনি না দেন তাহলে কেচশরের পরিবন আপনি বাড়াই দিতে হবে বা গোফরের সংখ্যা বাড়ায় দিতে হবে যেমন যেটাই বুঝেন আপনি রাসায়নিক দিলেও দিতে পারবেন কিন্তু রাসায়নিক না দেওয়াই উত্তম রাসায়নিক সার দুজ আপনার পরিপূর্ণভাবে ব্যবহার না করতে গাছে কষ্ট হয়ে যাবে জি গাছে দুজ বাড়তে পড়ে যায় গাছ মারা যাবে বা পয়সা যাবে বা গাছে আপনার কুকরা ধরে যাবে অনেকগুলা বেশি আর দুজ আবার বেশি কম হয়ে যায় তাহলে সে আগাবে না তাহলে আপনার চিন্তা করতে হবে যে গাছটার থেকে শিকড়টা কতটুকু

হ্যাঁ ওইভাবে কাজ করলে যে কোনো নতুন কৃষক ভাই দুজন করতে চান হয়তো আমাকে পরামর্শ নিতে পারেন বা আপনার পেটটি গেলেও আপনার দুজায় বলেন আপনার করে দেখাইতে পারবো হ্যাঁ তাহলে আপনার আগ্রহ হবে কাজ করার আচ্ছা চারা রোপণ করার সময় বছরের কোন মাসটা আপনার চারার গোপন করার ডাগন চার দুজি আপনার পানির ব্যবস্থা থাকে বারো মাসে যে কোনো মাসে করতে পারেন তো আমার একটা ব্যক্তি মত হলো যে আমি সবসময় কাজ করি সরকারি ডিপার্টমেন্টের বিপক্ষে

ভালো লাগতে পারে বা কেউতে খারাপও লাগতে পারে চোত মাসে তো সব খরান আমার এখানে যে বাগান আছে আমার প্রতিটা বাগান আগে পানি মজবুত আছে আচ্ছা তাহলে চারা নিয়ে আমরা আর একটু কথা বলবো সেটা একটু ওদিকে চলে যে এত বড় বাগান যদি ঘুরে না দেখি দর্শকদেরকে না দেখাই তাহলে আমার উপর একটা অভিযোগ চলে আসবে চলে যায় ইনশাআল্লাহ

এখানে আছে কোন জাতের আমার এখানে তিনটা জাত আছে আচ্ছা আমার এটা হলো যে এটা বেগুন একটু আংশিক বড় হয় এটা আর পিছনে হইছে ড্রাগন তিন যেটা লাল হয় ফল বড় হয় 600 700 500 দিবাই থাকে আচ্ছা আর এর পিছনটা ওই যে সাদা আমার এখান থেকে আপনার দুই লাইন আছে সাদা মানে ভাগ ভাগ করে রাখেনি সবই একসাথে একসাথে আমার কাছে তো সব গাছ দেখতে একই রকম লাগছে কিন্তু পার্থক্য কিছুটা হলেও আছে না যে এটা বাড়ি এক নাকি বাড়ি দুই না বাড়ি তিন অবশ্যই গাছে দেখেও চেনা যাবে আর আপনার সচরাচর গাছের সাথে কাজ করলে আপনি চিনতে পারবেন আপনার একটা জিনিস আছে যে এটা বাড়ি এক হয় তার এই যে কাটাটা আছে কাটার গাপ গুলো হচ্ছে ছোট আর যেটা আপনার অন্য অন্য জাতের ওইটার টাবগুলো আছে বড় আচ্ছা একটা গাছের একটা গাছ দেখলে আপনি শর্টকাটে বোঝা যাবে আর কি আর আপনার নেচারাল সব গাছ জাত আপনার জেডাই আছে গাছ কি শুধু হলুদ একটা বিবরত হলুদ একটা জাত আছে ওইটা আমাদের দেশে সচরাচর এখনো না হ্যাঁ ওটা আসলে ওটা আবার ফল দেখে চিনতে আর গাছ দেখেও চিনা যায় অবিকল হলুদ আচ্ছা তিন জাতের ড্রাগনের চারা দাম তো তিন রকম হবে হ্যাঁ তিন রকম হবে শুরি দামগুলো ড্রাগন যেটা এক কোটা চারাটা হইছে আপনার সচরাচর দাম একটু কম আপনার সকলের কাছে পাওয়া যায় ওটা আপনি 30 থেকে 40 টাকার ভিতরে থাকে আর যেটা আপনার ড্রাগন তিন বলা হয় ওটা চারা সংখ্যা কম এটা ষাট সত্তর এরকম আপনার বাজার রেটে হয় আর ওইটা আপনার সচরাচর সিনাও বড় দাই যারা আপনার বাগান চাষে আছেন যারা করবেন তারা আপনার ওই যে গাছের ইয়া দেখে আপনার বুঝে নিতে হবে যে এটা তিন আর এটা এক বাড়ি এক দুই তিন এই তিনটার মধ্যে সর্বপ্রথম ফল কোনটাতে এসেছিল এবং চারা রোপণের কতদিন পরে আপনার বাড়ি যেটা এক ওইটা আপনার ছয় মাসের পরে আপনি ডাগন পাবেন আর যেটা আপনার তিন বলা হয় ওইটা একটু লেট নিবে লেট নিলে ওর সংখ্যা বাড়বে মাল আপনার যদি

বছরে এক দুবার যকটি আসিনা কেন একটু পাহাড় চড়ে হারিয়ে যাই আপনাদের তো এটা রেগুলার কাজ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের এটা রেগুলার কাজ পাহাড়ের সাথে আমাদের একটা সম্পর্ক হয়ে গেছে আমরা পাহাড়ে এখন প্রতিদিন দজব ব্যবহার না হয় আমাদের শরীরের সাথে অ্যাডজাস্ট হয় না আমরা যে এখন ওই বাদ মাছের মত নয় কয়বার উঠতে হয় ওইটা অগো না আপনার কোন দিন 10 বার 12 বার 15 বার কারণ কাজ যখন আছে কোনোদিন দিন একবারও হয় না কোন নাবারbarti হয় ফলের সময় বাইরা যায় আর কি আচ্ছা এবারে একটু রোগবালাই নিয়ে কথা বলি যে ড্রাগনের ক্ষেত্রে আপনি কোন রোগ গুলো বেশি দেখছেন কোন ধরনের পোকামাছ বেশি আক্রমণ করছে এবং তার একটা সময় আছে রোগবালাইরও একটা সময় থাকে যে এই বছরে এই সময়টাতে বেশি এই এই সময়টাতে কখন ডায়গনা মূলত আপনি কোনো রোগ নাই শুধু একটা রোগই আছে এটা ছত্রাক আপনার এই যে লালে রোগটা এইটাই শুধু আর এমনের ডাগনে অন্য অন্য গাছের তুলনায় তেমন ওষুধ মারা লাগে না এটার জন্য আমরা কয় একটা মেডিসিন আছে যেমন আপনার কমপেনিয়র আছে একটা আপনার ইয়া দর্শক তবে বেশিবেশি কোম্পানির আমরা ডিফেট করি এবার আমি যে জিনিসটা আসলে আপনারা এখানে আমি দেখতে এসেছি যে বলছিলাম শুরুতে দর্শকদের যে বছরের নয় মাস যেতে আপনি ড্রাগন ফলটি বাগান থেকে তুলতে পারেন সেজন্য একটি প্রযুক্তি ব্যবহার করেছেন সেটা হচ্ছে সমতলে গিয়ে অ্যাপটি ব্যবহার করেছেন ওই জায়গাটাতে যাব দর্শকদেরকে দেখাবো এবং আপনি কি ফল পাচ্ছেন বা ভবিষ্যতে কতটা এটা আরো ভালো হতে পারে সেটা নিয়ে কথা বলবো নিচে চলে যাই চলুন আপনার এই খাগড়াছড়ি পার্বত্য জেলার কত হেক্টর জমিতে ড্রাগন চাষ হচ্ছে সাড়ে দশ হেক্টর জমিতে ড্রাগন ফল চাষাবাদ হচ্ছে আচ্ছা দর্শক আমি কিন্তু এই মুহূর্তে কথা বলছি খাগড়াছড়ি পার্বত্য জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সাথে যেহেতু এখানে আমরা নতুন একটি প্রযুক্তি নিয়ে কথা বলবো তাই আমাদের মনে হয়েছে যে উপপরিচালকের সাথে কথা বলাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এই যে নতুন প্রযুক্তিটি ব্যবহার করেছে জুলহাস ভাই এটা নিয়ে আপনার কী মতামত খাগড়াছড়ি যে জেলা জেলার বিভিন্ন উপলায় যে ড্রাগণ ফল বিশেষ করে আপনার জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস পর্যন্ত বা পর্যন্ত আমরা ড্রাগন ফল পেয়ে থাকি বাকি ছয় মাস আমরা এই ফল পাচ্ছি না এই নতুন একটা প্রযুক্তি এই বাগানে ব্যবহৃত হচ্ছে যে লাইটিং করা যে রাতের বেলায় যদি আমরা লাইটিং করি দেখা যাচ্ছে যে এই ড্রাগন ফল গাছে পুনরায় নতুন করে ভুল হচ্ছে এবং ফল পাওয়া যাচ্ছে আচ্ছা আমি একটু জানতে চাইব জুলহাস ভাইয়ের কাছে যে এই যে প্রযুক্তিটা ব্যবহার করেছেন এটা আসলে নিয়মটা কি আমরা যদি একটু জানতে চাই যে আপনার এখানে বেশ অনেকগুলো লাইট বাল্ব দেখতে পাচ্ছি এগুলো কত ওয়াটের বাল্ব আমার এই বাউলটা এখানে আপনার যেগুলো দেখতে পারছেন এখানে দুইটা শ্রেণীর বাউল আছে একটা যে পনেরো ওয়াট বাউল আর একটা হচ্ছে বারো ওয়াট এতে আমরা অল্পতে আপনার বিশ্বে যখন আপনার প্রযুক্তি বার হইছে মানুষের বেকারত্ব দূর করার জন্য আমরা এটা আমি বিশেষজ্ঞ আমি একাই আপনার এটা পরিকল্পনা নেই পরিকল্পনা নেই আমি এখানে একশো ষাটটা বল ইউজ করি আচ্ছা প্রথম তিরিশটা বল দিয়ে শুরু করি তিরিশটা বলে আমার কিছু ফলাফল ইনশাল আল্লাহ দিয়ে দিছেন দিবার পরে আমি আরো আগ্রহ হই এখন আমি আরো আপনার তিরিশ থেকে আরো একশো বল বাড়াই আমি আশা করছি যে ইনশাল্লাহ অন্য অন্য রাষ্ট্র যেগুলো আল্লাহাক রিজিক দিচ্ছে আমাদের দেশে ইনশাল্লাহ আল্লাহাক দিবেন এরকম মোট বাল হচ্ছে ওই পাশেও দেখতে পাচ্ছি সর্বমোট মিলিয়ে কতগুলো আমার সর্বমোট আপনার একশো ষাটটা পিলের একশো ষাটটা বল ইউজ করছি একশো বল সাথে তার আছে সমস্ত বিষয় মিলিয়ে কত টাকা খরচ হয়েছে সর্বমোট টাকা গেছে আমার এক লাখ দশ হাজার টাকা লাইট তো রাতে ব্যবহার করতে বলছেন কিন্তু এটা কতক্ষণ কোন সময়ে ব্যবহার করতে হবে বিকাল 6টার থেকে লাইট টেস্ট করি রাত 8টা থেকে 9টা মূলত এই ফলটার উৎপাদন হলো যে 18 ঘন্টা তারা রোদের আবরণ পায় মানে আলো পায় আমরা এখন যখন শীতকাল চলে আসছে আমাদের 10 থেকে 11 ঘন্টা আমরা রোদের ছাওয়া পাই আর বাকি পাঁচ ঘন্টা সময় আমরা লাইট থেকে ইউজ করি তো এটা দেখার কারণে যে যে আপনার অন্যান্য উন্নত বিশ্বে যখন ফল নিচ্ছে এইভাবে 5 6 ঘন্টা আপনি বাইরেতে আমি চেষ্টা করছি যে আমি এখানে এটা কিছু ইনভেস্ট করি আমি দুজাই হয়তো আপনার নেগেটিভ হইতে পারে বা পজিটিভ হইতে পারে যাই তাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া লাইভ ব্যবহারের ফলে আপনি রোগবালাই কি কিছু দেখতে পাচ্ছেন বা কোনো সমস্যা বা কিছু না না ইনশাআল্লাহ লাইট চালানের এরিয়াতে আমার কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আপনার পোকা মাকড় তো এটা আগে আপনার পোকা মাকড় এই গাছটার জন্য জরুরি পোকা যেগুলা যেগুলো আসে সবগুলো আমার বন্ধু পোকা আছে শত্রু পোকাও আছে যে আমার সবটাই আনন্দিত আর ডাগুন এরুম একটা গাছ অন্য অন্য গাছে আপনার এই পোকা মাকড় দমন করার লাগে কিডনি ওষুধ ব্যবহার করে লাগে আর এখানে আমরা আরো আপনার বিভিন্ন কোয়ালিটির মাধ্যমে পোকা মাকড় আনি

যাতে শুনলে অন্যদের একটু সুবিধা হয় যে আমি একটা বাগান করতে গেলে কত টাকা খরচ হবে বা আমরা বারোশো টাকার কথা শুনেছি একটা পিলারের জন্য এবং সারা বছর একটা পরিচর্যার খরচ আছে না সেটা মিলিয়ে কেমন খরচ হতে পারে এবং আপনি এই বাগান থেকে কত টাকা বছরে খরচ করছেন আর কত টাকা আয় করছেন একটু শুনি এখানে আমার গাছ হয়েছে দুইশো আটশো টাকা গাছ একটা গাছ লাগানো অবস্থায় বারোশো টাকা যাবে আর রানিং প্রতি বছরে আপনার চার থেকে পাঁচশো টাকা খরচা যাবে আচ্ছা প্রতি বছরে প্রতি বছর একটা পিলারের পেছনে একটা পিলারের পিছনে আচ্ছা সাইড থেকে 500 টাকা খরচা যাবে আপনার সংখ্যা অনুযায়ী বাইরে যায় তাইলে বাইরে যায় কমে আসবে আর যদি জ্বর যত কম পারে তো পারে যাবে হ্যাঁ এটা আর কি আর বছর শেষে একটা পিল থেকে কত টাকা ফল বিক্রি করতে ইনশাআল্লাহ আপনার একটা পিল এর দুজামি প্রথম স্তায় 400 আর 1200 টাকা দেই দুই বছর পর আমি এখান থেকে নিমনে আপনার দুই থেকে 3000 আর তিন বছর যখন পাক তো বয়স হয়ে যাবে ও সময় আমি আপনার নিমনে আপনি 5 থেকে 6000 7000 টাকার মাল নিতে পারবো এই হচ্ছে মোটামুটি আয় আর শুরু করার বিষয়টা আসলে আপনাদের উপরে নির্ভর করে দশটা পিলার দিয়েও শুরু করতে পারেন পিলার দিয়েও শুরু করতে পারেন সেখানে কত টাকা বিনিয়োগ করতে পারেন সেটা আপনার উপরেই নির্ভর করবে আচ্ছা অনেক ধন্যবাদ জুলহাস ভাই আপনার কাছ থেকে আমি অনেক বিষয় আজকে জানতে পেরেছি অনেক ধন্যবাদ এবং সেই সাথে আপনাকেও অসংখ্য ধন্যবাদ দীপ্ত সবাইকে আপনি সবাইকে ধন্যবাদ জি এবং সেই সাথে দর্শক বন্ধুরা এতক্ষণ বসে আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষি থেকে আমি মারু ফাইনেন বিদায় দিচ্ছি খুদা হাফেজ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত